শুভ সন্ধ্যা, আমি এখন দাঁড়িয়ে আছি তালবাগিচা সবুজ সংঘ যে ক্লাব তাদের পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানকার আপনাদের আমি আগে দেখিয়েছি প্রেম বাজারের দুর্গা মণ্ডপ দেখিয়েছি, আজকে সন্ধ্যের সময় পরিবার নিয়ে বেরিয়েছি, অনিতা মেয়ে ভেতরে আছে। এবারে সবুজ সংঘের থিম হচ্ছে নার্নিয়া, এটা হচ্ছে একটি হলিউড একটা ফিল্ম ছিল নার্নিয়া, তারই সেটকে বেস করেই মূলত এটা হয়েছে। প্রবেশ পথে এই যে দেখতে পাচ্ছেন এই যে দরজাটা বন্ধ আছে, এই দরজাটা কিছুক্ষণ পরে খুলবে। লক্ষ্য রাখুন এই দরজাটা খুলবে কিছুক্ষণ, এই দেখুন খুলছে দরজাটা। এই দেখুন আমি ঢুকলাম সঙ্গে সঙ্গে, আবার দরজাটা বন্ধ হয়ে গেল, এই যে আমি সবার শেষে আছি আর কি। আর কিছুজন কিছুজন ঢোকাচ্ছেন। আর এই নার্নিয়ার এই যে দেখুন আর সামনে যে দেখা যাচ্ছে, সম্পূর্ণ হচ্ছে একটি কাল্পনিক জগৎ নার্নিয়াকে, একটা কাল্পনিক জগৎকে কেন্দ্র করে এই আজকের এই থিমটা এবারে সবুজ সংঘ করেছেন। আর খুব সুন্দর, অসাধারণ সুন্দর। যদি আমি মোবাইল ফোন থেকে শ্যুট করছি, আসলে আমি ভেবেছিলাম যে আজকে মানে শ্যুট করব না, পরিবার নিয়ে ঘুরবো, কিন্তু এখানে আসার পরে এই থিমটা দেখার পরে আমি আর মানে আপনাদের সঙ্গে ভাগ না করে থাকতে পারছি না। খুব অসাধারণ, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। মানে বিশেষ করে রাত্রিবেলা সাদা আলো জ্বলছে এবং এই কারুকার্য দেখার পরে এক মোহময়ী রূপ ফুটে উঠেছে আর কি, যা আমি বলবো, সবাইকে সাজেস্ট করব, যারা খড়গপুরের যাদের আসার পরিকল্পনা আছে আপনারা কিন্তু সময় সুযোগ করে এই সবুজ সংঘের এই পুজোতে চলে আসবেন। এই নার্নিয়ার যে সেটটা আপনারা দেখতে একেবারেই ভুলবেন না, সুন্দর লাগছে, অসাধারণ, মায় অমায়িক, অমায়িক। আপনি একটু মণ্ডপটা একটু কাছ থেকে দেখেন, এই যে মণ্ডপটা দেখুন, এটা হচ্ছে মণ্ডপটা। আমার তো এখানে সব থেকে ভালো লেগেছে, আর আমরা খড়গপুরে আরো অনেক জায়গায় দেখেছি, আমার তো এটাই সব থেকে বেস্ট লাগলো। সন্ধ্যাটা খুব ভালোই কাটলো, এক কথায় অসাধারণ। মানে এই নার্নিয়া যে থিমটা সত্যি আমার খুব ভালো লেগেছে, তো আপনারা সময় সুযোগ করে এখানে আসবেন, ঘুরে দেখে যাবেন, খুব ভালো লাগবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, গুড নাইট।